হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনী দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদমই একটা ইজি রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি মিক্সড ভেজ বাটি চচ্চড়ি। এটা আমার বানাতে সময় লেগেছে 12 মিনিট। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। কিছু দেখো সবজি নিয়ে নিয়েছি এখানে, 1.5 খানা পরিমাণে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো বড় সাইজের করে কেটেছি, কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, এইভাবে কেটেছি। 1 মিডিয়াম সাইজের ফুলকপি, ফুলকপিগুলোকেও দেখো একটু বড় বড়ই কেটেছি। আলু সেদ্ধ হতে সময় নেবে, এখানে 2 খানা আলু দেখো এইভাবে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো নিয়ে নেবো কাঁচা লঙ্কা গোটা। আর দেখো 2 টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বিনস। এগুলো কিন্তু সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে প্রথমেই আলুগুলো দিয়ে দেবো। আলু কিন্তু আবারও বলছি ছোটো ছোটো করে কেটেছি, কারণ আলু সেদ্ধ হতে সময় নেয়, তাই আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি। তারপর বিনসগুলো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, বিনস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামগুলো বড় কেটেছি, কারণ ক্যাপসিকামও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম সাইজের দেখো গাজর কেটে নিয়েছি। তারপর ফুলকপি দিয়ে দেবো, ফুলকপিগুলোর ফুলগুলো দেখো বড় বড়ই রেখেছি, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে। টমেটো দেখো এইভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দেব। তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, 1 টিস্পুন দিয়ে দেবো চিনি, 1 টিস্পুন দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল, আর দিয়ে দেবো 450 ml জল। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। এখনো কিন্তু আমি প্যানটাকে গ্যাসে কিন্তু বসাইনি। ভালো করে দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি, ঢাকনাটাও চাপা দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসে বসাবো। গ্যাসের ফ্লেমটা দেখো আমি অন করে দিয়েছি, ফ্লেমটা কিন্তু আমার হাইতে করা আছে। প্রথম 5 মিনিট এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হ্যান্ডফুল কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করছি বলে আমি এখন দিচ্ছি। তোমরা যদি ফ্রেশ কড়াইশুঁটি ইউজ করো তাহলে কিন্তু ওটা প্রথমেই যখন সব সবজি দেবে তখনই দিয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নেবো। প্যানের ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে এটাকে আরও 7 মিনিট আমি ফুটিয়ে নেবো। সাত মিনিট পর ঢাকনাটা খুললাম, জলও কমে গেছে আর সবজি কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে। মিক্স ভেজিটেবল কিন্তু আমার পুরোপুরি রেডি। ওপর থেকে দিয়ে দিতে হবে হ্যান্ডফুল ধনে পাতা, আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেবো। তারপর গ্যাস কিন্তু এই সময় বন্ধ করে দেবো, আর প্যানের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা গরম গরম সার্ভ করে দেবো। এই রান্নাটার ক্ষেত্রে একটাই ট্রিক্স হচ্ছে সবজি যেন গোটা গোটাই থাকে। অতিরিক্ত সবজি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই তরকারিটা একদমই খেতে ভালো লাগে না। তাই এই মিক্সড ভেজ বাটি চচ্চড়ির ক্ষেত্রে গ্যাসের ফ্লেম বাড়ানো কমানো আর কুকিং টাইমটা কিন্তু ভীষণভাবেই ম্যাটার করে। সার্ভ করে দিলাম গরম গরম মিক্সড ভেজের বাটি চচ্চড়ি। এটা কিন্তু একটা ভীষণই ইজি রেসিপি। মশলা কিন্তু এটাতে তোমরা দেখলে যে একদমই খুব একটা ইউজ হয় না। এটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই ভালো লাগে। নিরামিষের দিনে এরকম একটা তরকারি হলে কিন্তু আর কোনো কথাই নেই। হাতে যখন সময় থাকবে না আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো। যদি আমার এই ইজি ওয়েতে বানানো মিক্সড ভেজের বাটি চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিই, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
বাড়িতে এইভাবে ইজি ওয়েতে মিক্সড ভেজের বাটি চচ্চড়ি বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের বাটি চচ্চড়িটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।